আমার ভাইরা এইখানে আমি আল্লাহু আকবার ধ্বনির কথা বললাম, দেখেন না পৃথিবীটা জয় করে ফেলেছে একটা মেয়ে মানুষ মুসকান। করোনা ডোকের মাধ্যমে কলেজের মধ্যে যাইবে এমন টাইমে আর এসেছের এই গুলো লোকেরা সেই টাইমে জয় শ্রীরাম দিয়েছিল। জয় শ্রীরাম কওয়ার সঙ্গে সঙ্গে ওই মেয়ে আল্লাহর ভয় না, আল্লাহর ভয় এতই তার ভিতরে ছিল। আমার ভয়ের আমার বন্ধুগণ ও মুসলমান, সেইখানে এমন করে আল্লাহু আকবার দেওয়ার পর আল্লাহ এতই খুশি হয়ে গেল, এতই খুশি হয়ে গেল, এতই খুশি হয়ে গেল। ও মুসলমান বাবারা, ওয়াল পৃথিবীর মধ্যে এই মেয়েকে চিনে ফেলছে না নাই? আল্লাহকে মুহাব্বত করনেওয়ালা হয়ে যাও, আল্লাহকে দাতৃওয়ালা হয়ে যাও। হর টাইম আল্লাহর ডাকো, আল্লাহ আল্লাহ জপ, আল্লাহ আল্লাহ। তুমি যদি জপতে পারো তোমার দিল থেকে কালো ময়লা দূর হয়ে যাইবে, ঠিক কিনা? আল্লাহর জিকির করো, আল্লাহকে ডাকতে শুরু করো, আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি যদি ডাকো, আল্লাহ রে তুমি যদি ডাকতে পারো। ও মুসলমান দাদারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও ডাকবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে, আমি আল্লাহ তোমাদের ডাকে আমি সাড়া দেব। ফাযকুরুনি আযকুরুকুম, আমার তোমরা স্মরণ করো, আমি আল্লাহ, আমি আল্লাহকে তুমি স্মরণ করো, তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। একবার জোরে ভাই বলি সুবহানাল্লাহ। আল্লাহরে তুমি যদি ডাকতে পারো, আল্লাহর আশে তুমি যদি বনিয়া যাইতে পারো, দুনিয়ার জমিনের মধ্যে তোমার কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। ওই মেয়েটা আল্লাহর ভয় ছিল, ওই মেয়েটা তাহের তাহাজ্জুদ গুজারিশ মেয়ে ছিল, আল্লাহর ডাকনেওয়ালা ছিল, আল্লাহর ডাকনেওয়ালা ছিল। এই জন্য করে এত এত হিন্দু মানুষের সম্মুখে আল্লাহু আকবার জয় দিয়া দিল, দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তার সম্মানিত মানুষ করে দিল। ওরে আল্লাহর গোলাম, এই জন্য করে বলি ভাই, আল্লাহরে ডাকো, দুনিয়ার জমিনের মধ্যে আমরা তো আল্লাহরে ডাকতে পারি না, আল্লাহর এই কারণে আমরা দুনিয়ার মাধ্যমে পাগল হয়ে গেলাম, দুনিয়ার জমিনের মাধ্যমে সমস্ত বস্তুর পাগল হয়ে গেলাম। আজকে আমরা দুনিয়ার জমিনের পাগল, গাড়ির পাগল, টাকার পাগল, ওইগুলোর পাগল, ঠিক কিনা বলবে? ঠিক কিনা? আমার ভাইয়ার আমার বন্ধুগণ, যদি আল্লাহর জিকির করতে পারি রে, দুনিয়ার কোনো পাগলের মধ্যে আমাদের থাকবো না, আমরা আখেরাতের পাগল হয়ে যাইব। আমার ভাইয়ার আমার বন্ধুগণ, হর টাইম আল্লাহকে স্মরণ রাখবেন, আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে যাইবেন। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ আল্লাহর জিকির করনেওয়ালা হয়ে যায়, সে ব্যক্তি মরার সময় সেই ব্যক্তি আল্লাহর জিকির করে, কলিমা পড়ে সেই ব্যক্তি মৃত্যু গ্রহণ করবে। বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়ারা আমার বন্ধুগণ, আল্লাহর জিকির তুমি যদি করতে পারো রে, মৌতের সময় তুমি কালিমা নসিব হবে, তোমার কালিমা নসিব হবে মৌতের সময়, ইমানের সহিত তোমার তোমার মৃত্যু হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনের মধ্যে আমরা তো দুনিয়ার পাগল হয়ে গেলাম, দুনিয়ার মাধ্যমে গাড়ির পাগল হয়ে গেলাম, নারীর পাগল হয়ে গেলাম, দুনিয়ার মাধ্যমে পয়সা টাকার পাগল, ওইগুলোর পাগল হয়ে গেলাম। মস্তে আশিকে মস্তে মাশুক বাদশাহ মালে মাস, দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত মানুষ পাগলের দল কি,
সবাই পাগলের দল, কেউ টাকার পাগল, কেউ এমন কি প্রধানমন্ত্রী যেটা সিট এই সিট পাওয়ার জন্য পাগল, কেউ ব্যবসা করার জন্য পাগল, কেউ এক বিঘা মাটি লইছে আর এক বিঘা মাটি লওয়ার জন্য পাগল, কেউ একটি গাড়ি লইছে আর একটি গাড়ি লওয়ার জন্য পাগল, এমন করে সব মানুষ পাগলের দল। কিরকম এরকম একটা দল আছে আমার আল্লাহরে ডাকনেওয়ালা, আল্লাহকে পাইবার জন্য পাগল, এরকম একজন পাগল দুনিয়ার জমিনের মধ্যে আছে বলেন সুবহানাল্লাহ। সেই পাগলকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ডাকনেওয়ালা, আল্লাহরে খুশি করনেওয়ালা এমন একটা আল্লাহকে পাওয়ার জন্য এরকম একটা দল আছে। ও মুসলমান ভাইয়েরা, আমার হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাশরের ময়দানে যখন আদাত উপরে সূর্য নেমে আসবে, এমন টাইমে রে যখন আদাত উপরে সূর্য নেমে আসবে, এমন টাইমে মাথার তালু ফাটিয়া সমস্ত শরীর গুলো তছনছ হয়ে যাইবে। ও মুসলমান ভাইয়েরা, নাক দি কান দি মুখ দি মগজ বাহির হয়ে যাইবে, এমন টাইমে রে মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা আসে আল্লাহরে ডাকতেওয়ালা আল্লাহরে পাইবার জন্য পাগল, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিবে। ও মুসলমান ভাইয়েরা, আমার আর যারা আল্লাহকে পাওয়ার জন্য পাগল হলো না, দুনিয়ার জন্য পাগল, মাটির জন্য পাগল, গাড়ির জন্য পাগল, মানুষকে মন জয় করার জন্য পাগল ছিল, জনগণের পাগল ছিল, প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাগল ছিল, এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল ছিল। ও মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেইটা আমি বলবো, সেইটা আমি বলবে, তোরা তোরা তো দুনিয়ার পাগল ছিল, আজকে দুনিয়া কেবল আজকে এই বিশাল বিপদ থেকে উদ্ধার করে দেওয়ার জন্য, আজকে তো তুই তো দুনিয়ার মাধ্যমে তুই জনগণের মুহাব্বত পাওয়ার জন্য পাগল ছিল, জনগণ কেবল আজকে এই বিশাল বিপদ থেকে উদ্ধার করে দেওয়ার জন্য আজকে আমি আল্লাহ ওই বিপদ থেকে উদ্ধার করব না। ভাইয়েরা আমার, বন্ধুগণ, ও মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য করে বিনি আল্লাহকে ডাকবেন, আল্লাহর আশেক যখন হয়ে যাইবে, আল্লাহর জিকির করনে ওয়ালা, আল্লাহকে স্মরণ করনে ওয়ালা যখন হয়ে যাবেন, দুনিয়ার জমিনের মাধ্যমে আপনার কিছুই রে আপনার মনে ভালো লাগবে না, শুধুমাত্র আল্লাহ আল্লাহ, আখিরাতের জন্য আপনি পাগল হয়ে যাইবেন। ভাইরা আলোচনা করতে ইসলাম একটা কই গেছি, আর একটা মুস্কানের দিকে গিয়ে হাইটা বা হেন দিকে যাই না। আল্লাহ রাব্বুল আলামিন, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মাধ্যমে, ভাই একটু মাইকটার আওয়াজটা একটু মিলাইয়া দেন, মাইকের আওয়াজ মিলছে না, গলা ধরতেছে, মাইকের আওয়াজটা একটু মিলাই দিন আর একটু সুন্দর মতন আপনার আলহামদুলিল্লাহ বিয়ে সুন্দর করে বসুন, মানুষ দিয়ে বালায়ও আপনার এটা দিয়ে মানুষ দিয়ে বালায়ও, আমি ভাবছিলাম না এত মানুষ হইব বুঝলেন, তা আলহামদুলিল্লাহ খুশি আসুন না, নাই খুশি মায় জোরে কনারি খুশি না জোরে কন্যা খুশি আলহামদুলিল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুগণ, মূল আলোচনার মাধ্যমে চলে গেলাম, এই কথা আমি বুঝাইতে চাইছিলাম মুস্কান এমন করে আল্লাহর ধ্বনি দিয়ে আল্লাহকে ডাক দিয়ে সমস্ত পৃথিবী জয় করে নিল, এই কথা এইখানে তৈলাম, এই জন্য করে আমরা বলবো আমরা হট টাইম আল্লাহরে ডাকবো, আল্লাহরে ডাকনেওয়ালা হয়ে যাইব ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মূল আলোচনার মাধ্যমে চলে আইলাম, ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের মাধ্যমে মন কি দুনিয়ার মাধ্যমে বারবার এমন করে আজানের মাধ্যমে ডাক দেই, কয়বার করে ডাক দেই কথা বলেন, পাঁচবার করে ডাক দেই, হাইয়া আলাস সালা, এমন করে ডাক দেই, হাইয়া আলাস সালা, আসো নামাজের মাধ্যমে আসো, নামাজের মাধ্যমে আসো। ভাই এই মাইকের বোমা না কি দেখো, এটা আমার বিলে একটু হিরাই দেন, কেন লাগতেছে না, ও আসাও নেই নাই জন লাগতেছে, আসো নামাজের মাধ্যমে আসো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দিনের মধ্যে পাঁচবার করে ডাক দে, আসো নামাজের মাধ্যমে, বলেন আল্লাহু আকবার।
আমার ভাইয়ের আমার বন্ধুগণ এ মুসলমান আজকে আমার আল্লাহ ডাক দেয় নামাজের মাধ্যমে আসো আজকে আমরা নামাজের মাধ্যমে আসতে পারি না ঠিক কি না নামাজের মাধ্যমে আসি না নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটা এমন একটা বস্তু আল্লাহর সম্মুখে হাজির হওয়া আল্লাহর ডাকনেওয়ালা আল্লাহর শরণ করা ওই নামাজের মাধ্যমে আল্লাহকে হাজিরা দেওয়া বলতে আসি আল্লাহ তোমার হাজিরার মাধ্যমে খাতার মধ্যে নাম লাগাই দিলাম তোমার বান্দা আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের মাধ্যমে নয় ওয়াল কুরআনুল কারীমের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় 82 বার আমার আল্লাহ পাক হুকুম করেছেন আমার দিকে তাকান আল্লাহ পাক বলেন ওয়া আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো আল্লাহ রাব্বুল আলামিন ভাই আমার দিকে দেন দেন আমার দিকে দেন দেন আপনি ওই দিকে কেন চাইছেন আমার দিকে দেখেন কে আইতেছে না আইতেছে পরে দেখবেন মূল আলোচনার মধ্যে চলে গেলাম মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দিনের মধ্যে একবার না দুইবার না এমন কি কুরআনুল কারীমের মাধ্যমে মুসলমান 82 জায়গায় 82 বার আমার আল্লাহ পাক হুকুম করেছেন ওয়া আকিমুস সালাত জোরে ভাই আল্লাহু আকবার বলেন তোমরা নামাজ কায়েম করো মুসলমান প্রশ্ন করব আল্লাহ পাক কয়বার বলেন ওয়াল কুরআনুল কারীমের মধ্যে নামাজ কায়েমের জন্য 82 বার কয়বার আরো জোরে বলেন কয়বার 82 জায়গায় 82 বার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি তোমরা নামাজ কায়েম করো নামাজ পড়ো আরে মুসলমান আমার আল্লাহ একবার না দুইবার না 50 বার না 82 বার আমার আল্লাহ বলছেন তোমরা নামাজ কায়েম করো আজকে যদি আমার আল্লাহর কথা অমান্য করে দেয় মুসলমান এখন আপনার একটি সন্তান আছে এই সন্তানকে যদি আপনি একটা হুকুম করেন বারবার আপনি হুকুম করেছেন ওই সন্তান ডবগা বাজার থেকে বস্তুটা আন কয়বার বলছেন বারবার বারবার বলেছেন ডবগা বাজার থেকে এই বস্তুটা আনো আপনার সন্তান আপনার কথা মানলো না বারবার আপনি হুকুম করেছেন বারবার আপনার সন্তান এই হুকুম অমান্য করে দিল মুসলমান আপনি রাগম্বিত হয়ে বলবেন এই সন্তান তোর আমি চাই না তোর কোনো খবর আমি নিব না সন্তান রে তোর কোনো খবর আমি নিব না তুই আমার বাড়ি থেকে বাহির হইয়া যা ঠিক কি না মুসলমান ভাইরা আমার লাশ পর্যন্ত সন্তানের কথা না মানার কারণে সন্তানকে আপনি তেজ্জা করে আপনি বাড়ি থেকে বাহির করে দিতে বাধ্য হন ঠিক কি না মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে 82 জায়গায় 82 বার আমার আল্লাহ পাক বলছেন ওয়া আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো কেউ যদি আল্লাহর কথা অমান্য করে কেউ যদি নামাজ ছাড়িয়া দিল যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে না সন্তানকে কয়েকবার বলার কারণে বাবা অসন্তুষ্ট হয়ে যায় সন্তানের দিকে আমার আল্লাহ 82 বার 82 জায়গায় ওয়াল কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো কেউ যদি আমার আল্লাহর কথা কেউ যদি অমান্য করে ফেলে কেউ যদি নামাজ কায়েম করে না আমার আল্লাহ কয় বান্দারে তোরে আমি চিনি না তোর কোনো খবর আমি নিব না আমার ভাইয়ের আমার বন্ধুগণ ও মুসলমান আমরা আল্লাহকে ডাকবো হঠাৎ মসজিদের মাধ্যমে আসবো নামাজের মাধ্যমে মুসলমান যদি কোনো মানুষ আমার আল্লাহর কথা অমান্য করে কেউ যদি নামাজ ছেড়ে দিল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুই বান্দা তোরে আমি চিনি না ও মুসলমান
আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, কেউ যদি নামাজ কায়েম করে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতের মাধ্যমে যাইতে পারবে, চাবি সংগ্রহ করিয়া যদি কেউ যদি দুনিয়ার মাধ্যমে নামাজ কায়েম করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে পারে, আল্লাহর জান্নাতের মাধ্যমে দরওয়াজা ওই নামাজ দিয়ে খুলে ফেলবে, বলেন সুবহানাল্লাহ। কেউ যদি সুন্দর মতনে নামাজ কায়েম করলো দুনিয়ার মাধ্যমে, সে মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত পেয়ে ফেলবে রে মুসলমান। বারবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাইয়ে দিলেন তোমরা নামাজ কায়েম করো, আল্লাহর নবী হাদিসের মধ্যে বারবার জানাইয়ে দিলেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করে নামাজ পড়ে জান্নাতের চাবি সংগ্রহ করো, ঠিক কি না? আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আপনার বাড়ি আছে সব আছে, আপনি তালা লাগাইয়া আপনি রাস্তার মাধ্যমে এসে গেছেন, তালার চাবি হারাইয়া গেছে, আপনি ঘরের ভিতরে ঢুকতে পারবেন নাকি? কথা বলেন, কথা কোনা কথা বলেন, আপনি ঘরের ভিতরে ঢুকতে পারবেন না। আপনার যদি হাতের মাধ্যমে যদি চাবি থাকে তবে হ্যাঁ আপনি তালা খুলতে পারবেন, আর যদি আপনার হাতের মাধ্যমে যদি চাবি না থাকে আপনার হাতের মাধ্যমে রে আপনার ঘরের আপনার দরওয়াজা খুলতে পারবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে কিন্তু জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ বলছে তোমরা দুনিয়া থেকে তোমরা চাবি নিয়ে আসো, জান্নাতের চাবি জান্নাতের তালা খোলার জন্য। আজকে যদি আমরা দুনিয়ার মাধ্যমে আসিয়া যদি আমরা যদি দুনিয়ার পাগল হয়ে যাই, আজকে যদি দুনিয়ার জন্য পাগল যদি হয়ে যাই, আমরা মরার সঙ্গে সঙ্গে আমার আল্লাহকে কি বলবো? আল্লাহর পাগল হয়ে যাইও না, ও মুসলমান দুনিয়ার পাগল হয়ে যাইও না, আল্লাহর পাগল হয়ে যাও। আল্লাহর পাগল যদি হইতে পারো মুসলমান, যদি আল্লাহর পাগল ওয়ালা হয়ে যাও, এই মুসলমান কোনদিন নামাজ ছাড়তে পারে না, ঠিক কি না? আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, ভালো মতন মন দিয়ে দেখেন কি বলছি আমার ভাইয়েরা, কেমন একটা বস্তু রে মুসলমান। আমি এক নম্বর কথা বলবো, মানুষের হায়াত যে কমিয়া যায়, যাতে আর জীবনও যাতে হায়াত যাতে না কমে, এই ঔষধ এইখানে দিয়ে যাইবো, আপনারা শোনার জন্য রাজি আছেন তো? হাত উঠায় দেখায় দেয়, আমরা রাজি আছি, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বারবার কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিলেন আস-সালাতু মিফতাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুস-সালাহ, তোমরা নামাজ কায়েম করো, বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, তোমরা যদি নামাজ কায়েম করতে পারো, নামাজ যদি পড়তে পারো, এক নম্বরের মাধ্যমে রে মুসলমান, এক নম্বরের মাধ্যমে আর তুমি আল্লাহর জান্নাতের মাধ্যমে যাইতে পারবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, দুনিয়ার জমিনের মাধ্যমে আমার আল্লাহ সুন্দর মতনে রাখবে, সম্মানের মাধ্যমে রাখবে, কাউকে বেইজ্জত করবে না। ও মুসলমান, নামাজ পড়নেওয়ালা হয়ে যাও, নামাজ পড়নেওয়ালা তুমি যদি হয়ে যাও, এক নম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে কোনো বিপদ দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন না? মুসকান নামে একটি মেয়ে করুণাটক আল্লাহু আকবার ধ্বনি দিয়া সারা পৃথিবী জয় করে দিল, আর আপনারা এতগুলো মানুষ হইয়া একবার বলতে পারি না আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, ও মুসলমান, নামাজ তুমি যদি কায়েম করতে পারো, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, নিশ্চয় নামাজ, বুঝতে আছেন না নাই, নিশ্চয় নামাজ তোমার কি করবে, খারাপ দান্দাতে, খারাপ বস্তু থেকে, মুনাফিক থেকে, এমনকি বিভিন্ন ধরনের বিপদ থেকে ওই নামাজে তোমারে বাঁচাইয়া দিবে। মুসুবানাল্লাহ, গাওয়ায় গাওয়ায় বারণ লাগে ভাই, গাওয়ায় গাওয়ায় সুবানাল্লাহ বারণ যায়।
কথা কোনা মুসলমান বুঝতাছেন না বুঝে আমার ভাই ভাই যুবক এদিহি বেশি সব যুবক তোমরা তখন ফেব্রুয়ারি মন তো জানুয়ারি নাই জানুয়ারির মধ্যে হাই রে হাই মুরগি কাটতে হাই রে নেরা গাতের মধ্যে একজন হেলের মতন বয়ে বয়ে খা হাসানা নাই কি সুন্দর খাবা টেস্ট সিগারেট টানে হুম মার মারছে টান সিগারেট টান মাইরা আইরা বাস বলছে করে এই তোর গার্লফ্রেন্ডের খবর কি কি সুন্দর ফোন মারছে মোবাইলটা কমা মোবাইলের মধ্যে হ্যালো তুমি কি করো এই নেরা গাতের মধ্যে বয়ে বয়ে হাসানা নাই অন বর্তমানের মধ্যে জানুয়ারি গেছে ফেব্রুয়ারি আছে অন কি প্রেমিকের না ওহন বর্তমানের মধ্যে শুরু তাই না আল্লাহর পাগল হন আল্লাহর ডাকনেওয়ালা হয়ে যান মসজিদওয়ালা হয়ে যান পৃথিবীর মাধ্যমে কোন বাপের ক্ষমতা নাই আপনার একটা রুম্বা খালি এবারে খালি উলাইবার লাগে এই যে দেখছিস দেখ শুননা নাই এবে ইলাইবার লাগে একটা মানুষের খবর নাই পাইতো না কিন্তু কিন্তু আল্লাহর ডাকনেওয়ালা হইতে লাগবো আমরা তো বর্তমানের মধ্যে মোবাইল একটা পাইলে হাই রে দুদানছে নাকি এই শর্মান সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ভাই জোরে জোরে আমার ভাইয়ের আমার বন্ধু আলোচনা লম্বা হয়ে যাইনি বলতে বলতে ছিলাম রে ভাইয়ের আমার নামাজের মাধ্যমে নামাজ কায়েম করে নামাজ পড়েন নামাজের মাধ্যমে চলে যান যখন নামাজের মাধ্যমে চলে যাইবেন নামাজ কায়েম করবেন মুসলমান আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইয়া দিলেন কেউ যদি আমার আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি নামাজের মাধ্যমে দাঁড়ায়া যায় কেউ যদি নামাজের মাধ্যমে দাঁড়ায়া যায় আমার পায়রা আমার বন্ধুগণ দেখছেন গাছ গাছ থেকে যেমন করে পাতাগুলো জর জর করে মাটির মাঝে পড়ে যায় ঠিক কেউ যদি আল্লাহকে খুশি করনেওয়ালা আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি নামাজের মাধ্যমে দাঁড়ায়া যায় মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো যেমন করে গাছ থেকে জোর জোর করে পাতাগুলো মাটির মাঝে পড়ে যায় ঠিক এমন ভাবে তার গুনাহগুলো জোর জোর করে মাটির মাঝে পড়ে যায় বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ আমার ভাইরা এই কথা বলতে চাইছিলাম নামাজ কায়েম করবে কেমনে নামাজ তুমি পড়বে নামাজের বিষয়ে আলোচনা করতে আছে বুঝতে আছেন বুঝতে আছেন না নাই আমার ভাইরা আল্লাহর নবী সংক্ষেপের ভিতরে আলোচনা শেষ করব আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের মাধ্যমে চলে গিয়েছিলেন সবাই তো জানেন ঘটনাটা যখন আল্লাহর নবী সমস্ত বস্তু দেখলেন আল্লাহর সম্মুখে ডাইরেক্ট দেখা করলেন একবার সম্মুখে দেখা করলেন যখন আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসবেন এমন টাইমে দয়ার নবী জানাইয়া দিলেন আল্লাহ ঘর ও দয়ার আল্লাহ বাবু আমি দুনিয়ার মাধ্যমে যাইব দুনিয়ার মাধ্যমে যাওয়ার পর দুনিয়ার মাধ্যমে যাওয়ার পর আমার উম্মতদেরকে যখন গিয়ে আমি বলবো ও উম্মতের আরে আমি আল্লাহর সম্মুখে আমি দেখা করে আসলাম মেরাজের থেকে আমি আসলাম এমন টাইমে আমার গুনাহগার উম্মতের কাঁদতে থাকবে আর কাঁদবে আর বলবে ও হাবিব গ ও দয়ার নবী মায়ার নবী গ ও বিশ্ব নবী মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহকে দেখে আসলেন আমরা কোনদিন আল্লাহকে দেখতে পারবো না আমরা কোনদিন আল্লাহকে দেখতে পারবো না দয়ার নবী মায়ার নবী জানাই দিলেন উম্মতারা রে কেউ যদি পাঁচ রক্ত এমন টাইমে আমার আল্লাহকে আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন প্রশ্ন করেছিলেন এমন টাইমে আমার আল্লাহ জানাইয়া দিলেন এমন টাইমে জানাইয়া দিলেন ও হাবিব শুনে না ও জানে না ও হাবিব গো আমার
নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে, নামাজের মধ্যে যখন দাঁড়ায়া যাবে, যখন সিজদার মাধ্যমে যাইবে, আমি আল্লাহ নিজে স্বয়ং আমি দেখা করে দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ ওই নামাজের মধ্যে আমি দেখা করে দিব সিজদার মাধ্যমে। এই জন্য করে আমরা বেশি বেশি আমরা নামাজ কায়েম করব, সিজদা বেশি বেশি করব। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের মধ্যে ফিরে মিরাজ থেকে ফিরে আসলেন দুনিয়ার মাধ্যমে, আল্লাহর নবী সারায় দিলেন আসসালাতু মিআরাজুল মুমিনিন। ও মুসলমান, ও মুসলমানের আগো হো মুমিন উম্মত, তারা শুনে নাও জেনে নাও, আমি আল্লাহর কাছ থেকে আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম, 50 ওয়াক্ত তো আনছিলে, কিন্তু আমার আল্লাহর নবী বলছেন 5 ওয়াক্ত নামাজ আমি দুনিয়ার জমিনের মাধ্যমে তোমাদের নাজাতের জন্য আমি নিয়ে আসলাম, আমি তোমাদের নাজাতের জন্য, আমি নবী জান্নাত, আমি আল্লাহ, আমি আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। কেউ যদি জানিয়া বুঝিয়া কেউ যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, আমার ভাইয়েরা 288 লক্ষ বছর সে জ্বলন্ত আগুনের মধ্যে জ্বলতে লাগবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা নামাজ কায়েম করব, নামাজ নামাজের মাধ্যমে আমরা দাঁড়ায় যাইব। মুসলমান আবুল আইয়ুব সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস নকল করলেন, যদি কোনো মানুষ নামাজ ছেড়ে দেয় জানিয়া বুঝিয়া, তার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরওয়াজার মাধ্যমে তার নাম তালিকা হয়ে যায়, আর ওই জাহান্নাম, ওই জাহান্নামের দরওয়াজায় দি তোমার জান জাহান্নামের মধ্যে নিক্ষেপ হইতে লাগবে। বাবারে, কোনদিন নামাজ ছাড়া বড় নামাজ থেকে আমরা বিরত হব না, আজকে থেকে ওয়াদা করব, আর কোনদিন নামাজ থেকে আমরা বাহিরে যাইব না ইনশাআল্লাহ। পাঁচটি বললাম না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সমস্ত বস্তু আমার আল্লাহর সিজদা করতে পারে, কিন্তু আমরা মানুষ হয়ে, মানুষ জাত হয়ে আমরা আল্লাহকে সিজদা করতে পারি না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, বন্দেগি করার জন্য। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন মানুষ, খালাকাল ইনসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলাম। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য, আমার বন্দেগি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলাম, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মাধ্যমে আপনি যা দেখবেন সমস্ত বস্তু সিজদা করে। আজকে আমরা সুন্দর মানুষ হওয়ার পর আমরা আল্লাহর সিজদা করতে পারি না? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই মানুষকে সুন্দরভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বলেন আল্লাহু আকবার। আজকে সেই মানুষ আমার আল্লাহর সিজদা করতে পারে না, আমার আল্লাহরে ডাকতে পারে না, রে মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো বস্তু আছে আমার আল্লাহর সিজদা করে, আমার আল্লাহ কয় ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতি ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইয়াসতাকবিরুন, আসমানে যা আছে, জমি
জমিনে যা কিছু আছে সবাই আমি আল্লাহর সিজদা করে, ফেরেশতা পর্যন্ত আমি আল্লাহর সিজদা করে। ওয়াহুম লা ইস্তাকবিরুন, আমার সিজদার থেকে কেউ অহংকার করে না। আজকে আমরা মানুষ হয়ে আমরা আল্লাহকে সিজদা করতে পারি না, নামাজের মধ্যে যাইতে পারি না। মুসলমান নামাজ কায়েম করেন, নামাজ পড়েন, মুসলমান নামাজের মাধ্যমে চলে যাইবেন, আজান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজের মাধ্যমে চলে যাইবেন, দিলটা মসজিদের সঙ্গে লাগাইবেন। দিলটা যদি আপনি মসজিদের সঙ্গে লাগাইতে পারেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমাল জিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল শাব্বু নাশাউ ফি ইবাদাতি রাব্বি ওয়া রাজুলুন ক্বালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, পাক জবানে বলে দিলেন, সাতজন ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার তলে স্থান পাইবে। মুসলমান যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। তিন নম্বরের মাধ্যমে সেই ব্যক্তি মসজিদের সঙ্গে দিলটা লাগানো আছিল, ওয়া নামাজের টাইম হয়ে গেছে, আজান হয়ে গেছে, এমন টাইমে মসজিদের মাধ্যমে চলে গেলেন, আপনার মনটা মসজিদের দিকে চলে গেল। আপনি যদি মসজিদের মাধ্যমে জামাতের শহীদে নামাজ কায়েম করতে পারেন, আল্লাহর নবীর পাক জবান দিয়ে কয়ে দিল, ওই মানুষটা তিন নম্বরের মাধ্যমে আল্লাহর আরশের ছায়ার তলে স্থান পাবে। বলেন সুবহানাল্লাহ।